নমস্কার, শুভ সন্ধ্যা। চলছে বছর শেষের পার্টি, তাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনিতে আজ হবে একদম স্পেশাল কিছু। প্রচুর মহিলারা এসছেন আমার হেসেলে, রাঁধুনি হয়ে এসে তারা একেবারে মাতিয়ে দিয়েছেন। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম অনেকদিন কোনো স্পেশাল পুরুষের। আজ একজন স্পেশাল শেফ রাঁধুনির মঞ্চে একেবারে মাত করে দিতে এসছেন, এবং তিনি কিন্তু এমনি সেমনি মানুষ নন, একেবারে সুপারস্টার দেবের খাস শেফ, চন্দ্রকোনা রোডের ভান্টু ঘোষ। ভান্টুদা, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আরে দারুণ লাগছে, আমি তো এটাও বলতে পারছি না, তোমার শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ, আপনাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, শাড়িটা ভালো লেগেছে? খুব ভালো। ওয়াইফ আছে? আছে। বা ভেরি গুড। তাহলে প্রিয় গোপাল বিষয়ীর কালেকশন ওয়াইফকে দেখিও, নিশ্চয়ই পছন্দ হবে। আমার শাড়ি দিয়ে সাজাই কিন্তু প্রিয় গোপাল বিষয়ী। এসছি এখন ওখান থেকে, প্রিয় গোপাল বিষয়ের কাছ থেকে জিনিস নিয়ে যাবো, শাড়ি অবশ্যই। আচ্ছা, চন্দ্রকোনা রোডে, চন্দ্রকোনা রোড থেকে সুপারস্টার দেব অবধি জার্নিটা কিভাবে হলো? ওনার বাবা আমাকে প্রথম নিয়ে যায় বোম্বেতে। তাই? হ্যাঁ। খুব অল্প বয়সে ওনার বাবা নিয়ে যায় ওখানে। আমার খুব গরিব ঘরের ছেলে, ওনার বাবা নিয়ে যায়। ওনার ক্যাটারিং ছিল বোম্বেতে, শুটিংয়ে খাবার টাবার দিত। আমি যে ওখানে রান্না বান্না শিখলাম, করলাম, সব কিছু করলাম। হ্যাঁ। তারপর দেব চলে গেল আপনি অ্যাক্টিং লাইনে, আমি হোটেল লাইনে গিয়ে আসি, করে বাইরে বাইরে চললাম। মানে সেভাবে বলতে গেলে মানে অ্যাকচুয়ালি দেবের বাবার সমস্ত শিক্ষাটা তুমি আর কি লেগেছিটা নিয়ে, তাই না? আমার গুরুদেব, ওনার নামও গুরু, এমনিও গুরুদেব। তুমি আমার গুরুদেব। আজকে ভান্টুদা কিন্তু পাগলু রান্না করবে, এটা বলে যাচ্ছে, তাই তো? সামথিং লাইক দ্যাট। আরে শাবাস, সামথিং লাইক দ্যাট। পাগলু, পাগলু, পাগলু। আজকে রেসিপির নাম কি? ক্রিস্পি কিং প্রন। ক্রিস্পি কিং প্রন, প্রচুর জিনিস দিয়ে তৈরি হবে কিন্তু, সিম্পল রান্না, তাই তো? সিম্পল রান্না, সিম্পল রান্না। কি কি লাগছে চলুন দেখে নিই। তেঁতুল, পানমৌরি, তেজপাতা, দারচিনি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, ধনে পাতা, পাতিলেবু, ময়দা, সামরিচ, সেদ্ধ করা আলু, সেদ্ধ চানা, চাট মশলা, ক্রিম, টক দই, বিস্কুটের গুঁড়ো, সাদা তেল, কিং প্রন, তিল, নুন। তাহলে এই নাও তোমার প্রন, কিং প্রন। এবার তুমি কি করবে আমাকে বলো শুরুতে। শুরুতে আমি আগে, না আমি আগে সসটা বসে দিই। সসটা হতে অনেকক্ষণ সময় লাগে। আচ্ছা, সস, তেঁতুলের সস, তেঁতুলের সস, খাট্টা মিঠা সস হবে আর কি। জল দিচ্ছো? জল দিচ্ছি। আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার। এবার কি করব? এবারে তেঁতুলটা ঢেলে দেবো। আচ্ছা, কতটা তেঁতুল? তেঁতুল এটা অনেকটা আছে, অর্ধেকটা দেবো আর কি। অনেকটা মানে কতটা দাও বলো? আচ্ছা, 150-150 গ্রাম দিলাম। আর বাকি তেঁতুলটা কি করবে? ওটা থাক। কেন, ফুচকা দিয়ে দেবে নাকি? আচ্ছা, তাহলে জলের মধ্যে, জলের মধ্যে তেঁতুলটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এনার সাথে কিছু পানমৌরি, 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 পানমৌরি। কিসব ইনগ্রেডিয়েন্টস তো এমনি বলে যাচ্ছে। কিং প্রন, কি বলে নামটা আবার গুলিয়ে ফেলেছে? ক্রিস্পি কিং প্রন, ক্রিস্পি কিং প্রন। তারপর এতে দুটো তেজপাতা। একে ওয়াইফকে করে খাইয়েছো? হ্যাঁ। ওয়াইফের নাম কি? রিতা। রিতা। আর দালচিনি হালকা, দালচিনি হালকা। এবার আদা রসুন পেস্ট দেবে। আদা রসুন পেস্ট। আচ্ছা, তো বাড়িতে রান্না করে কে? বাড়িতে মা, মা, বউ, বউ। আমি তখন বসে থাকি আর অর্ডার করি নাকি? হ্যাঁ। সামান্য হলদি পাউডার। আচ্ছা, সামান্য হলুদ। আচ্ছা, সামান্য লঙ্কা পাউডার। আচ্ছা, সামান্য লঙ্কা পাউডার। এরা কাশ্মীরি লঙ্কা নয়, তাই তো? না, এরা লঙ্কা, ও ঝাল লাগবে, ঝাল, যারা ঝালটা হয়। তুমি ঝাল খাও না ভান্টুদা? হ্যাঁ, ঝাল খাই। আমার জিরা পাউডার। হ্যাঁ, আচ্ছা তুমি করো, একটু এদিকে চলে এসো। সামান্য ধনিয়া পাউডার। আমার তো দারুণ, মানে শুনতেই দারুণ লাগছে এই দারুণ রান্নাটা। এটা এখানে রেখে দিলাম, এটা হচ্ছে এখন। আচ্ছা, তাহলে এটা সরিয়ে দিই, এটা হতে থাকুক। কিং প্রনটা মিক্স করা হবে বলেতে। এই যে আদা রসুন দিলাম, আদা রসুন পেস্ট যাচ্ছে প্রনের সাথে।
তারপর এতে হালকা নুন হালকা নুন ওই এক চিমটি মতো যা দেখতে পাচ্ছি এক চিমটি আর হাফ চামচ তারপর হচ্ছে তোমার ফেভারিট খাবার কি আমার বাঙালি খাদ্যের মাছ ভাত ডিমের যে হোয়াইটনেসটা আছে ওটা আমি দেব ইয়েলোটা দেব না আচ্ছা ইয়েলোটা দেব না ইয়েলোটা কি করবে ইয়েলোটা ওই যেখানে তেঁতুলটা সরাচ্ছ সেখানে ইয়েলোটাও সরাবে তাই তো হ্যাঁ এই ধনা পাতা দিলাম এবার এইটা হচ্ছে আমার ফেভারিট ধনে পাতা আমি তো পুচকাতে ধনে পাতা খাই জানো তা নেই আমি সবেতে ধনে পাতা খাই লেবু দিচ্ছি লেবু দিচ্ছি লেমন জুস দিলাম তারপরে এখানে হালকা একটু ময়দা দিবেন আমাকে হ্যাঁ হালকা ময়দা বলতে কতটা সবকিছু এবারে যেটা বানাবো দইয়ের সস বানাবো এবার দইয়ের সস মানে তিন ভাগে কিন্তু রান্নাটা হচ্ছে এই সসটা কি লাগবে বলো এটাই লাগবে এই যে বয়েল আলু করা আছে সিদ্ধ আলু আলু সিদ্ধ করা আছে ছোট ছোট টুকরো করে সিদ্ধ হ্যাঁ আলু সিদ্ধ দিলাম হ্যাঁ আচ্ছা চানাটা দিলাম চানা তুমি হিন্দিতে কেমন হিন্দিতে পাটাবাটি পাটাবাটি তুমি তো সবসময় হিন্দিতে ইন্টারঅ্যাক্ট করো ওখানে হ্যাঁ হিন্দিতেও হয় বাংলা হয় ইংরেজিতেও হয় সবই হয় আচ্ছা এখানে ধনা পাতা দিলাম হ্যাঁ এবার ধনে পাতা এই তিনটে মিক্স করে একটু লেবু দিয়ে আমি খেয়ে নেব আচ্ছা হালকা হালকা নমক দিলাম হালকা নুন যাচ্ছে এই চিনি যাবে চিনি বাবা কতটা চিনি না চিনি এই পুরোটা তো অন্যান্যতে বাবা করে তাই না হ্যাঁ হ্যাঁ কতটা দিলে আমি দেখলাম তিন চামচ আড়াই চামচ আড়াই চামচ চাট মশলা তুই বিদেশেও কি এগুলোই করতে গো যখন রান্না করতে আমি ইন্ডিয়ান হোটেলে ছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিলাম ও ইন্ডিয়াতে সব ইন্ডিয়া চাইনিজ তন্দুরি এটা হাতে করে বিশ নালে হবে না চিনিটা ম্যান হতে হবে হ্যাঁ হ্যাঁ চিনিটা মিক্স হবে না আচ্ছা তুমি বিদেশে কোথায় কোথায় রান্না করেছো আমি প্রথমে লন্ডনে ছিলাম তারপর বার্মিংহামে তারপর ছিলাম লাস্ট ছিলাম পাঁচ বছর ছিলাম রাগবিতে খুব ভালো আর গ্রাম গ্রামের মধ্যে বার্মিংহাম থেকে খুব ভালো জায়গা ওখানে আমি দেখেছি যারা ইন্ডিয়ানরা আছে আর কি তারা ওই ইন্ডিয়ান রেস্তোরাঁ খোঁজার জন্য পাগল হয়ে যায় ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এত গলি গলি তো ইংলিশ রেস্টুরেন্ট না থাকলেও ইন্ডিয়ান রেস্টুরেন্ট তুমি পাবে ইন্ডিয়ান টেকওয়ে তুমি পাবে বেশিরভাগ মানুষই হচ্ছে বিদেশি ওই পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ানও আছে কম বেশিরভাগ মানুষ বাংলাদেশি এতে হালকা ক্রিম দিলাম হ্যাঁ এবার ক্রিম যাচ্ছে এটার ক্রিম হালকা ক্রিম হালকা ক্রিম অল্প একটু ওই একটা বড় চামচ মতো বড় চামচ মতো একটা বড় চামচ তবে এতে দই দিচ্ছি এবার দই আর ওখানে যে জায়গাটার কথা আমি বলে লন্ডনের ইন্ডিয়ান রেস্তোরাঁ ওখানে কিন্তু আরেকটা খুব ফেমাস খাবার যেটা ইন্ডিয়ানরাও ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে ফিশ এন্ড চিপস ফিশ এন্ড চিপস হ্যাঁ তেঁতুলের সসটা হয়ে গেছে এবারে এটা ছেনে নেবো আর কি যদি মনে হয় যে তেঁতুলের সসটার জলটা একটু শুকিয়ে গেছে তাহলে একটু জল অ্যাড করে দিতে হবে কারণ না হলে টক হয়ে যাবে তাই বেশি টক বেশি টক বেশি টক হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আচ্ছা আমি ততক্ষণে তেলটা গরম করতে দিই তুমি কি তেল ব্যবহার করবে প্লেন তেল সাদা তেল সাদা তেল হ্যাঁ আচ্ছা আমাদের শেফ বান্টুদা ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল নিশ্চয় তুমি জানো হ্যাঁ আমাদের বাড়িতে যে এটি হ্যাঁ কোলেস্টেরল ফাইট করে তারপরে হার্ট ডিজিজের যে রিস্ক সেটাকে কম করে হ্যাঁ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি খুবই ভালো একটা ব্র্যান্ডের তেল আমিও সবসময় প্রিপার করি এই তেলটা দিয়ে রান্না করি হ্যাঁ 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 আচ্ছা বলবে কতটা দেবো হ্যাঁ ওটা ভাজা হবে ফুল ফুল না না হাফ হ্যাঁ ডিপ ফ্রাই হবে তো ডিপ ফ্রাই হবে হ্যাঁ
बस এবার কি করছো এটা ছেনে দিচ্ছি আর কি মৌরি পানমৌরি তেজপাতা যেগুলো তেতুলের সসে ব্যবহার করা হয়েছিল সেই গুলোকে তেতুলের সস থেকে আলাদা করার জন্য ছেকে নেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ দারুণ আর ইন্টারেস্টিং রান্না আমার খুব মজা লাগছে আজকে দেখতে আচ্ছা আমাকে একটা ছোট একটা হাঁড়ি লাগবে ছোট হাঁড়ি তো হ্যাঁ হ্যাঁ সসটা রেখে গাঢ় করবে তাই তো হ্যাঁ ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি হান্টু দা এইটা দেখো কচামচ জল জল হালকা আর একটু হালকা আর একটু হালকা আর একটু বাস যে কোনো সস ঠিক করার জন্য অল্প কর্নফ্লাওয়ার জলে দিয়ে সেখানে দিতে হয় যাতে ঠিক হয়ে যায় তাই তো সেটাই তো করছো সেটাই এটা রেডি হয়ে গেল এই নাও এটা দিয়ে করো বাহ তোমার প্রিয় গান কি গো কুমার শানুর গান এখনো স্টিল ভাল লাগে আমাকে আরে গাও না হ্যাঁ প্লিজ না হ্যাঁ লজ্জা না গো কিসে আমাকে আবার লজ্জা কিসে গো না এক লড়কি আমাকে দেখে গাও এক লড়কি কো দেখা তো এসে লাগা দিবি হে মার দেগা মুসকো আচ্ছা ঠিক আছে বাবা তুমি বইয়ের জন্য রিতা রিতা দিচ্ছ না রিতা দিচ্ছ না গান না ওই গান দাম দু গান পরে গাইবো দু লাইন গাইতে আবার ঠিক মতো রান্না হয়ে গেল মন ভালো থাকবে গান গাইতেও মনে থাকবে ঠিক তো হ্যাঁ ক্রিস্পি কিং প্রন দু রকম সস একটা তেঁতুলের সস একটা দইয়ের সস কি দারুণ সাজিয়েছো শেফ থাকলেই শোতে এটাই মজা সাজানো ওয়াও এটা আপেল দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ আপেল দিয়ে আর এটাই সেই ক্রিস্পি প্রন গুলো এটাই ক্রিস্পি প্রন গুলো বিউটিফুল এবার এই না আপনি আগে নেন আমি সব সময় আগে দিই সেই জন্য এই সেই দই সস ক্রিস্পি কিং প্রন তো তাই রাজকীয় ভাবে সাজানো হয়েছে উপরে দিলাম আচ্ছা আর একটা স্পুন দিয়ে তোমায়
তেঁতুলের সসটা দি। হ্যাঁ প্লিজ। ক্রিস্পি কিং প্রন রেসিপিটা আপনাদের জন্য আরো একবার। তেঁতুল, পানমৌরি, তেজপাতা, দারচিনি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, ধনে পাতা, পাতিলেবু, ময়দা, সামরিচ, সিদ্ধ করা আলু, সিদ্ধ চানা, চাট মশলা, ক্রিম, টক দই, বিস্কুটের গুঁড়ো, সাদা তেল, কিং প্রন, নুন, তিল মিট। প্রথমে একটি পাত্রে জল ওভেনে বসিয়ে তাতে তেঁতুল, পানমৌরি, তেজপাতা, দারচিনি, আদা রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও চিনি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিয়ে তেঁতুলের খাট্টা মিঠা সস তৈরি করে সেটিকে আরও একটু ফুটিয়ে সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে সসে মিশিয়ে গাঢ় করে নিতে হবে। অন্য একটি পাত্রে কিং প্রনগুলো নিয়ে তাতে আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিমের সাদা অংশ, ধনে পাতা ও পাতিলেবু দিয়ে ভালোভাবে মেখে তারপর অল্প ময়দা, নুন ও সামরিচ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর একটি পাত্রে সিদ্ধ আলুর টুকরো, সিদ্ধ চানা, ধনে পাতা, নুন, চিনি ও চাট মশলা দিয়ে ভালোভাবে মেখে তাতে ক্রিম ও টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে দইয়ের সস তৈরি করে নিতে হবে। একটি ট্রেতে বিস্কুটের গুঁড়ো ও তিল মিশিয়ে ম্যারিনেটেড কিং প্রনগুলো মাখিয়ে একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে প্রনগুলো ডিপ ফ্রাই করে তুলে নিয়ে দইয়ের সস ও তেঁতুলের খাট্টা মিঠা সস সহ সাজিয়ে পরিবেশন করতে হবে ক্রিস্পি কিং প্রন। ওয়াও, ওরে বাবা কেমন লাগছে? আমরা খাচ্ছি, আপনারা একটু প্লিজ দেখে নিন নীলাদির টিপস। ডিমের সাদা অংশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ক্রিস্পি কিং প্রন অসাধারণভাবে তৈরি হয়েছে। এমন দিন বলেছিলে রান্না যদি একদম ঠিকঠাক হয় তাহলে কুমার শানুর একটা গান আমাকে শোনাবে। বলিনি, গাও। এক লড়কি কো দেখা তো এসা লাগা জ্যাসা ক্রিস্পি প্রন। শেফ গান গেয়ে দিয়েছে রাঁধুনিতে, আর কি চাই? কিন্তু আমাদের তরফ থেকে অনেক কিছু এখনো দেয়া বাকি। আমরা শেফ ভান্টু ঘোষকে কি কি গিফট দিচ্ছি চলুন দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনাত ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। একটা স্পেশাল গিফট রয়েছে, সেটাও কিন্তু দেওয়া রয়েছে, সেটা আমার তরফ থেকে স্পেশালি। স্পেশালি সেটা তো রীতা কিচ্ছু বলতে পারবে না, স্পেশাল গিফট। আকাশ আটের রাঁধুনির তরফ থেকে এই কাপ, এই মেমেন্টো, যাতে সবসময় আমাদেরকে তুমি মনে রাখো। আর এই দেখো মজাটা দেখো, এখানে যে জায়গাটা ফাঁকা সেখানে চলে যাবে তোমার ছবি। তাহলে আমি আর তুমি হয়ে গেলাম। আর এই কাপটা রাখতে হবে কোথায়? তোমার না তোমার বইয়ের যে ছবিটা আছে তার পাশে? অবশ্যই, এটা তো খুব বড় জিনিস। আজকে আকাশ আটে আসলাম, প্রোগ্রাম করলাম, দেখলাম, মানে নতুন ফিলিং, অসাধারণ ভালো লাগছে একদম। আমরা চন্দ্রকোনা রোডের সামান্য একটা গ্রামে আকাশ আট যে ওখানে প্রোগ্রাম করে এসেছে, মানে সবাই এখনো নাম করছে। একদম একদমই তাই। আবার যদি কোনো সময় যাই অবশ্যই পার্টিসিপেট করব। আর খুব চাইবো যে তোমার লাইফে অনেক লোক বন্ধু বান্ধব পার্টিসিপেট করার জন্য এখন আগ্রহ আছে। আগে যারা বসে করব না, এখন সবাই আগ্রহ। একদমই তাই। এবং দেখো তোমার লাইফে যেরকম একটা ম্যাজিক্যাল জার্নি ঘটে গেছিল, যে তোমাকে একজন ডিসকভার করে তোমাকে মুম্বাই নিয়ে চলে গেল, সেখান থেকে তোমার লাইফ একদম পুরো চেঞ্জ হয়ে গেল, ঠিক তেমনই চাইছি টেলিভিশনের উপরে যারা খুব ভালো রান্না করে এই বছর শেষের পার্টিতে যে এত সুন্দর রান্না বান্না হচ্ছে, তারাও নিশ্চয়ই তাদের বাড়িতে প্রচুর কিছু করছে, সবাইকে আনন্দ রাখছে, নতুন বছরে তাদের লাইফে এরকম ম্যাজিক ঘটুক, তাই না বলো? অবশ্যই অবশ্যই।
এটা কিন্তু আমরা মন থেকে চাইলাম। বাঙালিরা মানেই পেট পুজো। একদমই তাই, একদমই তাই। মান্টুদা দারুণ লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। থ্যাংক ইউ। আবার দেখা হবে, আবার একসাথে প্রচুর খাওয়া দাওয়া করবো। এরকম সুন্দর সাজানো, আমরা অনেক কিছু শিখবো তোমার কাছ থেকে। আর সেই কারণেই তো রাঁধুনি আমাদের সবার কাছে এত বেশি স্পেশাল। সোম থেকে শনি দেখতে হবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। সঙ্গে থাকবো আমি মানালি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়।